WBCS প্রিলিমিনারি 2022 আর মাত্র 17 দিন বাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন। আজকে আমরা যে জায়গাটাকে শুরু করব সেটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন WBCS এ আসে, প্রিলি বলো বা মেইন। সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন। এবার সবার প্রথমে যেটা পড়ে ফেলতে হবে সেটা হচ্ছে 42 এবং 44th অ্যামেন্ডমেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। WBCS প্রিলি এবং মেনে এই দুটো সংবিধান সংশোধন থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়, তার জন্য সবার প্রথমেই কিন্তু এই দুটো পড়ে ফেলতে হবে। তাছাড়া যেগুলো খুব বেশি করে পড়তে হবে সেগুলো হচ্ছে 34, 55, 36, 51, 69, 73, 74, 86, 91, 97, 99, 100, 101, 102, 103 এবং 104। এই সমস্তগুলো যদি তোমাদের পড়া থাকে আমি আশা করি যে তোমরা পরীক্ষার হলে কিন্তু চেনা কোয়েশ্চেন কিছু না কিছু পাবে। আজকে অ্যামেন্ডমেন্টের পার্ট ওয়ান, এরপরে আমরা অ্যামেন্ডমেন্টের পার্ট টুটা আনব। তাহলে দেখতে থেকো, ধন্যবাদ।